বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে গরুর কলিজা ফ্যাপসা আমি আমার নিজের মতন করে রান্না করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকে বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন রান্নার মূল পর্বে চলে যাই। তো এখানে আমি গরুর কলিজা ফ্যাপসা প্রায় 1.5 কেজি নিয়েছি। তো এগুলো আমি ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তো এখানে আমার লাগবে 1 কাপের চেয়ে একটু বেশি পেঁয়াজ কুচি নিয়েছি, আর লাগবে তেজপাতা 2টা ছিঁড়ে নিয়েছি, দারুচিনি 3 টুকরো, লং 5-6টা, গোলমরিচ 5-6টা, মেথি 1 চামচ, এলাইচ 5-6টা, আদা রসুন পেস্ট নিয়েছি 2 টেবিল চামচ, আর নিয়েছি হলুদের গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, লবণ 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, আর গরম মশলা গুঁড়া 1 টেবিল চামচ। এখন চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম। এখন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি, আমি এটা সরিষার তেলে রান্না করব। তো আপনারা চাইলে সয়াবিন তেলও রান্না করতে পারেন। তো এখন এলাচ দারুচিনি সবগুলো দিয়ে দেব, দিয়ে হালকা একটু ভেজে নেব। তো এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। তো পেঁয়াজগুলো আমি হালকা একটু ভেজে নেব। তো হালকা ভাজা হয়ে গেছে। তো এখন আদা রসুন পেস্টটা দিয়ে দেব। তো এখন আদা রসুনটাও আমি পেঁয়াজটার সাথে হালকা একটু ভেজে নেব, যাতে কাঁচা স্মেলটা চলে যায়। তো এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলো একটু ভেজে অল্প পরিমাণ পানি দিয়ে দেব। এখন মশলাটা একটু নাড়া দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ভালো করে কষানো হওয়ার জন্য। তো কষানো হয়ে গেছে। তো এখন একটু নাড়া দিয়ে ফ্যাপসা কলিজা দিয়ে দেব। তো এখন ভালো করে উপর নিচ করে নাড়া দিয়ে দেব, যাতে মশলাটা ফ্যাপসা কলিজার গায়ে লেগে যায়। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 10-15 মিনিটের জন্য। তো দেখুন 10-15 মিনিট পরে ফ্যাপসাতে অনেকটাই পানি বের হয়েছে। তো এখন আমি আর ঢাকনা দেব না, এভাবেই ভালো করে কষিয়ে নেব।
আমি এখন পাতিলটা চেঞ্জ করে নিলাম, কারণ আমার ওই পাতিলে জল সহকারে হবে না, তাই চেঞ্জ করে ফেললাম। তো আমার ব্যবসাটা প্রায় কষানো শেষ, এখন আমি ভালো করে একটু নাড়া দিয়ে পরিমাণ মতন গরম পানি দিয়ে দেব। তো এভাবে একটু নাড়া দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আমার ভ্যাপসা গলে যা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন আমি একটু ভালো করে নাড়া দিয়ে চুলাটা অফ করে দেব। তো আমার পুরো রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।